আসসালামু আলাইকুম, বাড়ি থেকে আসেন নাকি? ওয়ালাইকুম আসসালাম, কিছু বলছেন? আমরা মেহেরপুর মহিলা মাদ্রাসা থেকে এসেছি কিছু আদায়ের জন্য। ঠিক আছে, ওগো শুনছো, এ দেখো আদায়ের জন্য লোক এসেছে। মা জাননীদের ঘর বাড়ি তো আল্লাহ তাআলা ভালো দিছে, যাক ভালো থাক, আল্লাহ তাআলা রোজি রুটিতে বরকত দেখ। আপনারা কোন মাদ্রাসা থেকে এসেছেন? আমরা মেহেরপুর মহিলা মাদ্রাসা থেকে এসেছি। আপনাদের দোয়ায় মাদ্রাসায় অনেক ছাত্রী হয়েছে, তাই তাদের খাওয়া দাওয়ার জন্য আপনার কাছে ছোট্ট একটা দাবি, কুইন্টাল স্টেক চাল দিলেই হবে। চাল নাই দেবো ঠিক আছে, কিন্তু দিন চারেক আগেই তো ওই মাদ্রাসা থেকে আমার কাছে আদায় করে নিয়ে গেল। হ্যাঁ, পুরাগি বলছিল, আপনি বলে কিছু টাকা দিয়েছেন, ওই টাকা এত বড় মাদ্রাসা চলে, তাই আপনার কাছে আবার আসনু একটু দাবি লি। কি, আমি 50 বছর সেমেটের দাম দিয়েছি, তাও বলছো অল্প কিছু? এই তোমার সেক্রেটারি এক্ষুনি ফোন লাগাও, আমি তার সাথে কথা বলবো। কি কথা বললো? কি হলো, দাঁড়িয়ে আছো যে, ফোন লাগাতে বলছিনি ভাই? সেক্রেটারি নাম্বার নাই। কি, যে মাদ্রাসার আদায় করো সে মাদ্রাসার সেক্রেটারি নাম্বার নাই মানে? এই তো সেক্রেটারির নাম কি তাই বল। এই বিশাল বেকাতেই পড়ি কেন সে, এখন সেক্রেটারির নাম কি বলবো রে? যাতা মাতা নাম বলি দে, বুঝতে পারবে নাকি? এই বেড় বেড় করে কি বলছি, নাম বল। হ্যাঁ বলছি, এই ভাইয়ের সাথে পদবিটা জিজ্ঞেস করছি নু। নামটা তাড়াতাড়ি বল, নাহলে বয়স দিয়ে ঠেঙ্গি মেরে ফেলবো। হ্যাঁ বলছি, সেক্রেটারির নাম নিমায় হালদার। এই এখানে বাদরামি করছি, ধর্মের নামে মিথ্যে কথা বলি, টাকা দিয়ে করা না, তোদের কাছে মেরে ফেলবো। খুব কষ্ট আছে, বেরোবার থেকে। এই ছোড়া, তুই নাম করতে বললে বলে নিমা হালদারের নাম করলি কেন? মাদ্রাসা সিকিউরিটির নাম কোনোদিন নিমা হালদার হয়? আমি কি করে বলবো বল, আমি যখনই মাদ্রাসার সামনে দিয়ে যাই, নিমা হালদারকে ঢুকতে আর বেড়াইতে দেখি, তাই আমি ভাবনু ওই হয়তো মাদ্রাসার সেক্রেটারি। ও কেন সেক্রেটারি হয়ে যাবে, ও তো মাদ্রাসে মাছ দিতে যায়। এইবার বুঝতে পেরেছি, এর লিগে আমরা ধরা পড়েছি। যাই হোক ভাই, তুই একটা কাজের মতন কাজ করেছি। আমি আবার কি করলু রে? তুই যদি রোজায় আসি না বলতি, তাহলে আমাদেরকে ওইখানেই মেরে সাটি দিত। হ্যাঁ রে, এবারকার মতো বেঁচে গেছি, এই রোজা মাসে আর আদায় করতে যাবো না, যেখানে যাচ্ছি সেখানে ধরা পড়ে যাচ্ছি। ঠিক আছে ভাই, সব বাড়ি সো, ঈদের পরে অনেক দূর আদায় করতে যাব। ওগো খালি হাতে আসছো যে, আমি রোজায় আছি, বাজারে তো হাত করে ফলটো লেসতে হয় না। তুই আজকে সাইল পানি দেবতার খোল, আমি রাজাইতে বাড়ি গ্রেফতার করব। ওগো তুমি রোজায় নাই আর গ্রেফতার করব মানে? আস্তে বল, আমি রোজায় নাই পড়া লোককে শোনাবি নাকি? তোর এক কিলো মারি উল্টে দেব। তুমি যে রোজায় নাই সে কথা আমি সঠিক বলতে পারবো না। না বলতে হবে না, আমি রাজাইতে বাড়ি ভালো মন্দ খাবো বলে তোর হিংসা হয়েছে না? হিংসা হবে কেন? হিংসা যদি না হয়, চুপচাপ বাগান থেকে একটা বড় দাঁতন কেটে নিয়ে আয়। আমি দাঁতন লাসতে পারবো না, আমার রোজা লেগেছে। তুমি রোজায় নাই, তুমি কি দাঁতন লাসো গা? ঠিক আছে, তোর দাঁতনটাই দে। ভাই একটা কথা বলবো, কিছু মনে করবা না? মনে করবো কেন, কি বলবা বলো ভাই। আরে আজ থাক, ওসব কিছু বলতে হবে না। না না বলুক, তুমি বলো ভাই। তুমি যা দিয়ে এফতার দিছো, এতে কোনোদিন এফতার হয়? কিসমিস নাই, কাজু বাদাম নাই, ফুটি নাই, শুধু খেজুরে তরমুজ কেটে থুই দিছো। কি করব ভাই, আল্লাহ তাআলা যা জুটিছে তাই দিয়েছি, এই আল্লাহ তাআলা কবুল করবে। সাদা পানি দিলেও তো কবুল করবে, আর তার মধ্যে পড়ে তোমার লাভ হবে, আমাদের কি লাভ হবে? আমরা যে তোমাকে রোজাটা দিছি, আমাদের তো ইচ্ছা আছে ভালো মন্দ খাওয়ার। ভাই তোমারও দোষ আছে, ভালো মন্দ খেতে দিতে পারবে না তো ইফতার দাও কেন? এই বেশি বাড়াবাড়ি হয়েছে, কিরে রোহন,
কখন আসলি? আসা আমার 5 মিনিট হইল, আয় বস। আজ দুপুরবেলা কি দি ভাত খেয়েছি? আর সে কথা বলিস নি ভাই, খুব কষ্ট করি ঘরের ভেতরে রান্না করে ঘরের ভেতরেই খেয়েছি। আমি চুরি করে ঘরের ভেতরে খেয়েছি। এই গ্রেপ্তারের টাইম হয়ে আসছে, মাইকে কিছু বলছে না যে আজকে কার বাড়িতে গ্রেপ্তার? না রে, আজ দিনটাই খারাপ, কোনো জায়গায় খোঁজ পাসিনি। তাহলে কি করব? আজকে কি কপালে ভালো মন্দ জুটবে না? আরে জুটবে রে জুটবে, ওই পারে রাকেশ বড় লোক নাই, আমার চোখের সামনে খাসি মাংসের ফল ফলাডি লেগে গেল, আজকে ওদের বাড়িতেই ইফতার করব। এই ওই বাড়িতে যা পড়তেছে নাকি, তাই ইফতার করতে যাবি? আরে সেটা আমি দেখব, তুই যদি ভালো মন্দ খেতে চাস তাহলে বড় বড় দুটো দাঁতন ভেঙে লে আয়। ঠিক আছে আনছি। ইফতারের আর 2 মিনিট সময় আছে, আপনারা সবাই ইফতার সামনে নিয়ে বসে যান। রোন, আর টাইম নাই, খাসির মাংস খাস তো আমার পেছন পেছন মার দূর। রিয়াজ, মার দূর। আরে আমার কথা ভাবতে হবে না, তুই তোর মার। রাকেশ ভাই, ও রাকেশ ভাই, তাড়াতাড়ি দরজা খোলো, নাহলে আমাদের রোজা লস্ট হয়ে যাবে। আসো ভাই ভেতরে আসো, আর 1 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি উজু করে নাও। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খাবার মাবার রেডি করো, আমরা রুজু করে আসছি। আমি আর হাঁটতে পারছি না রে, পেট বাস্ট হয়ে যাবো যাবো করছি, বিশাল খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ মনটা আমার বিশাল খারাপ। কেন রে, বিশাল খাওয়া দাওয়া হইলো তা মন খারাপ কেন? খাওয়ার লাগে না, এত ভালো মন্দ খাবার দিছে, ভরা পেটে খাওয়া যায়, যদি রোজায় থাকতুক না সব খাবার খাইলি তু। তাই রে, ভরা পেটে খাওয়া যায় না। এ কালকেও কিন্তু এরকম বড় বাড়িতে একটি ইফতার আছে, কালকে রোজায় থাকবো, কত যে খেতে পারি তাই দেখবো। এই রিয়া, কাল তো রোজায় থাকবো বলছি, কেউ সেরি খেতে দেয় না। হস, সেরি দেয় নাকি, ইফতার দেয় শেহরি নিজের বাড়িতে খেতে হয়। ঠিক আছে তাহলে, বাড়িতেই খাইতে হবে, কি আর করা যাবে। ঠিক আছে বাড়ি চল। এই রোহন, তুই রোজা ভেঙে ফেলেছিস নাকি? না রে, খুব তৃষ্ণা লেগেছে, আমার মুখ দিয়ে কথা বেরাইছে না। আমিও পানির লেগে থাকতে পারছি না, এখানে রোজা ভেঙে ফেলবো। এখানে পানি খাসনি, লোকে দেখলে কি বলবো বলতে নি? আমি আর থাকতে পারছি নি, কি করবো বল। আমিও রোজা ভাঙবো, কিন্তু এমন ভাবে রোজা ভাঙবো মানুষ তো দূরের কথা, কাক পক্ষেও টের পাবে না, চলেই আমার সাথে। তুই দাঁড়ি থাকলি যে নেই মিয়া, এখানে দাঁড়া, দেখ আমি কিভাবে পানি খাই, তুইও বুঝতে পারবি নি। দেখলি, আজকে আমার পানি খেয়ে প্যাট লোড হয়ে গেছে, তাও পৃথিবীর কেউ বুঝতে পারলো না। তাই তো রে, তোর বিশাল বুদ্ধি। থাম আর একটু পানি খাইলি, তারপরে তুই খাস। এই রুন, তুই কি হইলো রে, তুই কাশছিস কেন? তাড়াতাড়ি বাড়ি চো, তোকে এক ঘন্টা একটু বেরিয়ে নিয়ে যাবো। কি হয়েছে আপনার স্বামী? দেখছেন না কাশি বন্ধ হয়েছে না? ঠান্ডা লেগেছে নাকি, কাশি বন্ধ হচ্ছে না? ঠান্ডা লাগবে কেন, ভালো মানুষ গা ধুইতে গেছিল, ডুব মেরে উঠেই কাশতে লেগেছে। ঠিক আছে আমি দেখছি, আপনি হাঁপ করুন। কি ব্যাপার, আপনার গলাতে চাঁদা মাছ বেঁধেছিল কেন? তা আমি কি করে বলবো,
তুমি বলবে না তো লোকে বলবে নাকি? সত্যি কথাটা বলো না, রোজা মুখে ডুব মেরে পানি খেতে গেছো নু? তুমি ঠিকই বলেছো ভাই, আমি সারা পৃথিবীর কাছে লুকি পানি খেতে গি, সবার কাছে ধরা পড়ে গানু। আজ আমি বুঝতে পারনু আল্লাহর কাছে লুকি আমরা কোনো কাজেই সফল হব না। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা মানুষ যতই চালাকি করি না কেন, তার চোখ থেকে কোনো কিছু আড়াল করতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।